আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো রাধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে। একেবারে বিয়ে বাড়ির স্বাদে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি কিভাবে তৈরি করে নিতে হয় সেই রেসিপিটি শেয়ার করছি। পুরো রেসিপি ফলো করে যদি আপনারা কাচ্চি বিরিয়ানি তৈরি করেন একেবারে বিয়ে বাড়ির স্বাদটা পাবেন। তাহলে চলুন শুরু করি। কাচ্চি বিরিয়ানি তৈরির জন্য আমি প্রথমে রাধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলার প্যাকেটটা খুলে নিচ্ছি। এই প্যাকেটের ভেতরে দুটো ছোট ছোট প্যাকেট আছে, একটাতে আছে আস্ত গরম মশলা এবং আরেকটাতে আছে গুঁড়া মশলা। প্রথমে আমি আস্ত গরম মশলার যে প্যাকেটটা সেটা খুলে নিলাম। আস্ত গরম মশলার মধ্যে এখানে আছে তেজপাতা ছোট ছোট করে কেটে নেয়া, দারচিনি, এলাচ, আছে লং, কাবাব চিনি, শাহি জিরা। আর গুঁড়া মশলার প্যাকেটটাও খুলে নিয়েছি, সমস্ত মশলা একটা বাটিতে ঢেলে নিলাম। এখানে যে পরিমাণ মশলা আছে সেটা দিয়ে 1 কেজি পরিমাণ মাংসের কাচ্চি বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন। তো আমি এখন মাংস ম্যারিনেশনে চলে যাচ্ছি। আজকে আমি গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি তৈরি করব। এর জন্য এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংস বেশ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ খোসা সহ কাঁচা পেঁপে বাটা। এটা মিট টেন্ডারাইজার হিসেবে কাজ করে, মাংসটাকে খুব সুন্দরভাবে সফট করে। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব রসুন বাটা, টক দই দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব টমেটো কেচাপ। অবশ্যই দেবেন, বিয়ে বাড়ির স্বাদটা পেতে টমেটো কেচাপটি স্কিপ করবেন না। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। দিয়ে দেব 7 থেকে 8টা আলু বখারা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব কাঠবাদাম বাটা। আপনারা কাঠবাদাম এবং পেস্তা বাদাম দুটো বাদামই একসাথে বেটে দিতে পারেন। আমি এখানে কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার রাধুনি কাচ্চি বিরিয়ানি মশলার সমস্ত গুঁড়া মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এবং আস্ত গরম মশলার অর্ধেকটা মাংসে অ্যাড করছি, বাকি অর্ধেকটা চাল সেদ্ধর সময় দেব। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং 1/2 কাপ পরিমাণ বেরেস্তা ভাজা তেলটা দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন বেরেস্তা ভাজা তেলটা ব্যবহার করতে, খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে এই কাচ্চি বিরিয়ানি থেকে। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আমি মশলার সাথে মাংসগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কাচ্চি বিরিয়ানি রান্না করার সময় কিন্তু মাংসটা সেকেন্ড টাইম নাড়ার কোনো সুযোগ থাকে না, সেই জন্য এখনই আপনাকে খুব ভালোভাবে মাংস মশলার সাথে মিশিয়ে নিতে হবে। সময় নিয়ে মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে আমি 2 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেশনে রেখে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 2 ঘন্টা পর। আর এই 2 ঘন্টার মধ্যে আমি অন্যান্য স্টেপগুলো রেডি করে নিচ্ছি। প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি আজকে 1/2 কেজি পরিমাণ বাসমতি চাল দিয়ে এই কাচ্চিটা রান্না করব। তবে আপনারা চাইলে বাসমতি চালের পরিবর্তে পোলাওর চালটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 কাপ পরিমাণ অর্থাৎ 1/2 কেজি পরিমাণ বাসমতি চাল নিয়ে ভালোভাবে ধুয়ে 30 মিনিটের জন্য এটাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো। বাসমতি চাল হলে অবশ্যই 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবেন, পোলাওর চাল হলে ভিজিয়ে রাখার দরকার নেই। পানিতে ভিজিয়ে রাখার পর 30 মিনিট পর আমি এগুলোকে ছেঁকে নিয়েছি। এবার চাল সেদ্ধ করে নেয়ার পালা। আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি, চালের প্রায় 3 থেকে 4 গুণ বেশি পানি দেবেন, এতে করে চালটা ঝরঝরে হবে। আস্ত গরম মশলা যে বাকিটুকু ছিল ওটা পুরাটা দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার চাল সেদ্ধ করে নেব। পানিতে বেশ ভালোভাবে বলক চলে এলে আমি পানি ঝরিয়ে রাখা চালটা এই পানিতে দিয়ে দিলাম। এবার চুলার জাল মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি অবস্থায় রেখে ঘড়ি ধরে ঠিক 7 মিনিট আমরা এটাকে সেদ্ধ করে নেব। 7 মিনিটে এই চাল 50-60% মতো সেদ্ধ হয়ে যাবে। পানিতে বলক চলে এলে আমি এখান থেকে 1 কাপ পরিমাণ পানি উঠিয়ে রাখছি, এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। তো ঠিক 7 মিনিট পর দেখতে পাচ্ছেন চালগুলোতে খুব সুন্দরভাবে বলক চলে এসেছে, এবং এই পর্যায়ে দেখতে পাবেন চালগুলো লম্বাটে হয়ে গেছে এবং আপনি যখন হাত দিয়ে চাপ দেবেন তখন চালগুলো ভেঙে যাচ্ছে। তো এই অবস্থায় চুলার জাল বন্ধ করে আমি চালগুলোকে ছেঁকে নিচ্ছি। আমাদের চালগুলো 50-60% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন এগুলোকে পানি ঝরিয়ে রাখলাম, এবার পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। একটা বাটিতে আমি যেই 1 কাপ পরিমাণ পানি সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, ঘি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব কেওড়া জল এবং 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব গোলাপ জল। এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি।
এবার আরেকটা পাত্রে আমি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। সামান্য একটু পানিতে 1/4 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি জর্দার রং। এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আধা কেজি পরিমাণ আলুতে আমি লবণ এবং সামান্য একটু জর্দার রং মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে এগুলোকে আমি 50%-এর মতো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে আমি এগুলোকে 50%-এর মতো ভেজে নিচ্ছি। এবার ফাইনাল স্টেপ, অর্থাৎ আমাদের বিরিয়ানিটা লেয়ার করে নেওয়ার পালা। তো যেই হাঁড়িতে আমি বিরিয়ানি রান্না করব সেই হাঁড়িটা নিয়ে নিলাম। ম্যারিনেট করা মাংসগুলো এই হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। প্রতিটা মাংস যাতে পাত্রের গায়ে লাগে সেই ব্যবস্থা করতে হবে। আমি হাত দিয়ে চেপে মাংসগুলোকে সমান করে দিচ্ছি। এবার এর উপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব প্রায় 8-10 কাঁচামরিচ। এবার এর উপরে আমি সেদ্ধ করে নেওয়া চালগুলো দিয়ে দিচ্ছি। দুধ, ঘি এবং কেওড়া জলের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জর্দার রঙের মিশ্রণটা। কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ দেওয়া শেষ। এর মধ্যে আমি এবার কাঠকয়লার ধোয়া দেব। এর জন্য ছোট একটা কাচের বাটি নিতে পারেন বা ছোট একটা কাচের গ্লাসে আমি এভাবে এটাকে চালের উপরে রেখে দিচ্ছি এবং জ্বলন্ত কয়লা এর উপরে দিয়ে দিচ্ছি। জ্বলন্ত কয়লা দেওয়ার পরে সামান্য একটু তেল বা ঘি কয়লার উপরে দিয়ে দেবেন, সাথে সাথে ঢাকনা দিয়ে দিতে হবে। এই যে কাঠকয়লার যে ধোয়াটা বের হবে এর ফলে বিরিয়ানিতে একটি স্মোকি ফ্লেভার আসবে, যার কারণে বিরিয়ানিটা খেতে অসাধারণ লাগে। তো আমি কয়লার ধোয়াটা 15 মিনিট পর সরিয়ে নিয়েছি। এবার হাঁড়ির চারপাশে আমি আটার ডো লাগিয়ে দিচ্ছি। যেহেতু বিরিয়ানিটা দমে রান্না হবে, কোনোভাবেই যাতে এর মধ্য থেকে ভাব বের হয়ে না যায় সেজন্য বেশ ভালোভাবে আটার ডোটা চারপাশে লাগিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে এই ঢাকনাটাকে ভালোভাবে সিল করে দিতে হবে। হয়ে গেছে, এবার চুলায় বসিয়ে দেওয়ার পালা। প্রথম 5 মিনিট হাই হিটে আমি এটাকে সরাসরি রান্না করব। আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন টাইমিংটা, প্রথম 5 মিনিট হাই হিটে সরাসরি রান্না করে নেব। তারপর আরও 5 মিনিট আমি হাই হিটে রান্না করব পাত্রের নিচে তাওয়া দিয়ে। 5 মিনিট পর চুলার জ্বালটা কমিয়ে একদম লো করে দিয়ে 1 ঘন্টা 20 মিনিট আমরা এটাকে রান্না করে নেব। টোটাল 1.5 ঘন্টা আমরা এই কাচ্চি বিরিয়ানিটা চুলা রাখব। তাহলে ফিরে আসছি 1.5 ঘন্টা পর। 1.5 ঘন্টা পর ফিরে এলাম। এবার কাচ্চি বিরিয়ানি কেমন হলো দেখে নেয়ার পালা। প্রিয় দর্শক, আমি আপনাদের ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি এবং পাত্রের তলা থেকে মাংসগুলো উঠিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্মেল বের হয়েছে। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, অবশ্যই রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা টেস্টি এবং কতটা লোভনীয় হয়েছে এই কাচ্চি বিরিয়ানি। তো আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি মাংসটা কতটা সফট হয়েছে। দেখুন, এটা সহজেই ছিঁড়ে আসছে। আমি এবার এটাকে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল রাধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে অসাধারণ স্বাদের বিয়ে বাড়ির সাথে কাচ্চি বিরিয়ানি। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, রেসিপি ফলো করে, এবং কেমন হয়েছে কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।